মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন দেওয়া কাপড় পরে রয়েছেন মহিলারা, এবং সেই কাপড় পরে এবং তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে এখানে প্রচার চলছে। আমাদের সঙ্গে রয়েছেন সুশান্ত ঘোষ, এবং তিনি কিন্তু চকলেট বিলি করছেন, এখানে চকলেট বিলি করতে করতে প্রচার করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনি চকলেট বিলি করছেন। সুশান্তদা, আপনার থেকে যেটা জানতে চাইবো যে 108 নম্বর ওয়ার্ড, আপনার এবারে ওয়ার্ড পরিবর্তন হয়েছে, এখানে এখানের জন্য কি বক্তব্য থাকছে, আপনার এখানে কি নিয়ে প্রচার করছেন মূলত? প্রচার আমি নামার পরে যা বুঝতে পারছি, যেটা এদের পাওয়ার দরকার ছিল পাইনি। আমায় মমতাদি পাঠিয়েছেন এখানে কাজ করবার জন্য, এবং আমি কাজ করতে ভালোবাসি, এটাকে আমি চ্যালেঞ্জ হিসাবে নিলাম। আজ থেকে 12 বছর আগে 107 নম্বর ওয়ার্ডে যখন গেছিলাম এরকমই অবস্থা ছিল, সেখান থেকে আজকে সেই জায়গা চেঞ্জ হয়েছে। আমার বিশ্বাস সমস্ত মানুষদের সঙ্গে নিয়ে এই অঞ্চলের ডেভেলপমেন্ট হবে, এবং যা যা এদের প্রাপ্য সরকারি স্তরে পৌরসভা স্তরে যা যা এদের প্রাপ্য এরা সমস্তটাই পাবে। কাজ হয়নি বলছেন, গত লাস্ট দুটো বারেই কিন্তু তৃণমূলেরই এখান থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, তাহলেও কোথায় খামতি থেকে? না, অ্যাকচুয়ালি এটা এমন একটা ওয়ার্ড না শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করবার জন্য, এমন কিছু কিছু অঞ্চলকে এই ওয়ার্ডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে যেগুলোর কোনো প্রয়োজন ছিল না। অ্যাডাল্টেরিয়া যখন শুরু হলো তখন এখান থেকে চৌবাগা অবধি কলকাতা পৌরসভা সেটা মানা গেল, কিন্তু তার মাঝখানে 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার পঞ্চায়েত, তারপরে আবার বানতলা এই ওয়ার্ডের সঙ্গে যুক্ত করা হয়েছিল শুধুমাত্র ভোটে জেতবার জন্য। সেখানকার মানুষদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল, 108-এর মানুষদের সঙ্গে প্রতারণা করা হয়েছিল। তাই আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের 10 বছর দুটো গ্রামে কাউন্সিলর ছিল, তারা অনেকটাই কভার করেছে, কিন্তু আরও বেশি করা উচিত ছিল, কারণ আমাদের তো স্কাই ইজ দ্য লিমিট। আমাদের কাজ করার, আমাদের দিদি বলে দিয়েছেন যতক্ষণ পারবে কাজ করে যাও, মানুষের জন্য কাজ করে যাও, এবং সেখানে সরকারের সমস্ত প্রকল্পগুলো পৌরসভা KMD ইরিগেশন সকলকে জড়িয়ে নিয়ে আগামী দিনে কাজ করতে হবে। লাস্ট একটাই প্রশ্ন জানতে চাইবো যে এখানে বিরোধীরা যারা দাঁড়াচ্ছেন তারাও তো প্রচারে নামছেন, কি বলবেন বিজেপি বাম তাদের নিয়ে? বলবো গঠনতন্ত্রমূলক সমালোচনা করুন, নিশ্চিতভাবে আপনাদের সমালোচনা আমাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে, এবং ভোটের ময়দানে আসুন, মানুষ যাকে নির্বাচিত করবে তিনি জয়ী হবে। অবশ্যই, আমরা কথা বললাম সুশান্ত কুমার ঘোষের সঙ্গে, এবং তিনি কিন্তু এই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন, আগে 107 ছিলেন, এবারে প্রথম 108-এ দাঁড়িয়েছেন, এবং তিনি প্রচারে নেমেছেন এবং উন্নয়নের ওপর কিন্তু জোর দিতে চাইছেন তিনি। তৃণমূল কংগ্রেস পার্টি সুশান্ত ঘোষকে বিপুল ভোটে জয় করুন।